আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা গোস্ত ধুয়ে এর একটা চস্তরি হলি এক থাল বলে ভাত খেয়ে ফেলাবা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো কাইটলে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কীভাবে সস্তরি করি প্রথমে একটা প্যান নিয়ে নিলাম প্যানে এক পাশে আলু বেগুন কাঁচে ধুয়ে দিছি আর এক পাশে ঝাল পেঁয়াজ আলু পরিমাণ মতো লবণ হলুদ এবং সোয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কসলায় কসলায় মাখায় নেব এমনভাবে মাখাবো যে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আপনার মাখানোও যত ভালো হবে আপনার মাছ চস্তরেও ঠিক তত ভালো হবে খাতি এত স্বাদ বিনে আলু বেগুনির সাথে সুন্দর করে মাখায় নেব মাখানোর পরে এখন উপর দিক দিয়ে কাইকিলি মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছ দিয়েও সুন্দর করে একটু মাখায় নেব দেখবেন হালকা পরিমাণে একটু তেলটা বেশি দেবেন তেল কম হয়ে গেলেই মাছ চাস্তরই ভালো লাগে না এখন সুন্দর করে দিয়ে হাত হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো পানি বেশি হলে আবার ভালো হবে না নেই এই জন্য এবারে চুলোটা জ্বালাই দেবো দিয়ে দশ মিনিট পরি পর্যন্ত রান্না করব এখন সুন্দর যে বল উঠে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন সুন্দর করে নাড়াই দেখবো যে আসলে কেমন হয়েছে কেউ চাইলে কিছুটা ঝোল ঝোল রাখতে পারেন না আমি চচ্চড়ি করি কোনো ঝোল থাকে না ঝোল থাকলে আমার ভালো লাগে না এখন সুন্দর করে ঝোলটা ঘুমায় নেব দেখেন প্রায় তেল উঠে আসছে রান্নাটা অনেক ইয়ামি হয়েছে দেখা যাচ্ছে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন সুন্দর করে দেখেন তলে একটু পুরা পুরা ভাব আসছে এখন এই যে লাবিয়ে নিয়ে আসছি নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে প্লাস অনেক মজা লাগছে এভাবে রান্না করে খাবেন আপনারা এক প্লেট ভাত খাইয়ে ফেলতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন